সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমরা জানো তোমাদের রসায়ন বিষয়ে চতুর্থ অধ্যায়ে আমি আলোচনা করতেছি। এর মধ্যে বেশ কয়েকটা আলোচনা করেছি আমি। আজকে আলোচনা করব পৃষ্ঠা তোমাদের হচ্ছে 68, আর্টিকেল হচ্ছে 4.4 এবং বিষয়বস্তুটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের পর্যায় সারণীর মূল ভিত্তি, অর্থাৎ ইলেকট্রনিক কনফিগারেশন অফ এলিমেন্টস আর দ্য মেইন বেসিস অফ দ্য পিরিয়ডিক টেবিল। অর্থাৎ পর্যায় সারণীতে মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম এবং তাদের আরও কতগুলো পর্যায়বৃত্ত ধর্ম, এগুলো নির্ভর করবে তার ইলেকট্রন বিন্যাসটা। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌলটার আমরা সম্পর্কে কিছু ধারণা করতে পারব। এই জন্য বলতেছে যে ইলেকট্রনিক কনফিগারেশন অফ এলিমেন্টস আর দ্য মেইন বেসিস, অর্থাৎ মূল ভিত্তি। আমরা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে আলোচনা করতে পারি। যেমন এক নম্বর গ্রুপে এস ব্লক, যে মৌলগুলো এস ব্লক, যদিও তোমাদের বইতে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এগুলো আলোচনা নেই, তবুও আমি যেটা গ্রুপ নম্বর এক এবং গ্রুপ নম্বর দুই, এই মৌলগুলো সম্বন্ধে তোমাদের আলোচনা আছে। গ্রুপ নম্বর একের মৌল হলো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সেনিয়াম। এই মৌলগুলো সর্ববহিস্ত এর পারমাণবিক সংখ্যা হলো 1, 3, 11, 19, 37, 55, 87, এগুলো হলো তার পারমাণবিক সংখ্যা। অনুরূপভাবে গ্রুপ টুয়ের এটা হচ্ছে বেরিলিয়াম 4, ম্যাগনেসিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর হলো ক্যালসিয়াম, ক্যালসিয়ামের পরে হলো বেরিয়াম এবং রেডিয়াম 56, না স্টোনসিয়াম 38, তারপরে বেরিয়াম 56, রেডন 88। এই মৌলগুলোর বহিস্থ কক্ষপথে NS1 একটি ইলেকট্রন, NS2 বহিস্থ কক্ষপথে দুটি ইলেকট্রন। যেমন হাইড্রোজেন 1s1, লিথিয়াম 1s2, 2s1, অনুবাদ সোডিয়ামের 1s2, 2s2, 2p6, 3s1। অর্থাৎ এদের সর্ববহিস্থ কক্ষপথে তাদের একটি করে ইলেকট্রন, এস কক্ষে এস অরবিটালে একটি করে ইলেকট্রন। অনুরূপভাবে 1s2, 2s2, 1s2, 2s2, 2p6, 3s2, অনুভাবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 এবং 4s2। এদের বহিষ্ঠ কক্ষপথে যথাক্রমে দুটি করে ইলেকট্রন। তো এদের একটি করে ইলেকট্রন মানে হলো এই, এরা একটি ইলেকট্রনকে অপসারণ করতে পারবে, এদের জারণ সংখ্যা হবে 1। অনুরূপভাবে এরা দুটি ইলেকট্রনকে অপসারণ করতে পারবে, এই জারণ সংখ্যা হবে +2। অর্থাৎ এর বহিষ্ঠ কক্ষপথে বলে দিবে সে কতটি ইলেকট্রন ত্যাগ করতে পারবে বা গ্রহণ করতে পারবে, কারণ এই মৌলগুলো তার নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভের জন্য সে দুটি ইলেকট্রন তারা ত্যাগ করবে। অনুরূপভাবে এই মৌলগুলো নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভের জন্য একটি করে ইলেকট্রন ত্যাগ করবে।
যেমন সোডিয়ামের ক্ষেত্রে তোমাদের উদাহরণ আছে সোডিয়াম ইলেভেন, ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স এবং থ্রি এস ওয়ান। এই একটি ইলেকট্রন ত্যাগ করে এই সোডিয়াম হয়ে যাবে ধনাত্মক, অর্থাৎ এটা ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স অর্থাৎ আর্গনের গঠন লাভ করবে, আর্গনের গঠন লাভ করবে। অনুরূপভাবে ম্যাগনেশিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করে, ম্যাগনেশিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করে, ম্যাগনেশিয়াম দুটি ইলেকট্রন করে এও আর্গনের গঠন লাভ করবে, টু প্লাস হবে ইত্যাদি। তাহলে এই হলো গ্রুপ এক এবং দুইয়ের মৌলগুলো, তাদের বহিঃস্থ কক্ষপথে একটি এবং দুটি করে ইলেকট্রন, এরা যথাক্রমে ক্ষারীয় ধাতু, মৃত ক্ষারীয় ধাতু। এখানে তোমাদের শ্রেণীতে ব্যাপকভাবে আলোচনা করার কোনো সুযোগ নেই, শুধু এইটুকু তোমরা মনে রাখবে যে মৌলটির যত নম্বর গ্রুপে আছে তার বহিঃস্থ কক্ষপথে ততটি ইলেকট্রন আছে। এক নম্বর গ্রুপের মৌল সেগুলো এস ব্লক, অনুরূপভাবে পি ব্লক মৌলগুলো, পি ব্লক মৌলগুলোর গ্রুপ হলো 13, 14, 15, 16, 17 এবং 18। এদের বহিষ্ঠ কক্ষপথে যথাক্রমে ভ্যালেন্স ইলেকট্রন 3, 4, 5, 6, 7, 8। আমরা যদি সাত নম্বর গ্রুপটার কথা চিন্তা করি, তাদের সাধারণ গঠন হইল 17 নম্বর গ্রুপটা। 17 নম্বর গ্রুপের আমরা গঠন দেখব, সেটা হচ্ছে তাদের সাধারণ 17 নম্বর গ্রুপ, তাদের সাধারণ গঠন হলো এন এস টু, এন পি ফাইভ, অর্থাৎ বহিষ্ঠ কক্ষপথে তার 60টি ইলেকট্রন আছে। উদাহরণস্বরূপ ক্লোরিন 17, ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি ফাইভ, থ্রি পি ফাইভ, অর্থাৎ 3 নম্বর পর্যায়ে 3 নম্বর এনের মানে হলো এখানে 3, এনের মান 3 এবং গ্রুপ হলো, গ্রুপ হলো 17, বহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন 60টি। অর্থাৎ এই নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভের জন্য একটি ইলেকট্রন গ্রহণ করে এ হয়ে যাবে ক্লোরাইড, অর্থাৎ ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস, থ্রি এস টু, থ্রি পি সিক্স, অর্থাৎ এ 18 আর্গনের গঠন লাভ করে, এটা নিয়নের, নিয়নের গঠন লাভ করে। সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে নিয়নের গঠন লাভ করবে, ম্যাগনেশিয়াম ইলেকট্রন ত্যাগ করে নিয়নের গঠন লাভ করবে, কারণ 12 দুটা ইলেকট্রন ত্যাগ করে 10 নিয়ন, সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে নিয়ন। অনুরূপভাবে এখানে ক্লোরাইড একটি ইলেকট্রন গ্রহণ করে সে আর্গনের গঠন লাভ করবে এবং মৌলটি তখন ঋণাত্মক হয়ে যাবে। এটাই হলো ইলেকট্রন বিন্যাস থেকে মৌলটি ধনাত্মক হবে না ঋণাত্মক হবে। আমরা জানি ধনাত্মক মৌলগুলো ধাতব প্রকৃতির এবং ঋণাত্মক মৌলগুলো সাধারণত অধাতু প্রকৃতির। এই ইলেকট্রন বিন্যাস থেকে আমরা এর আগে যেরকম এর গ্রুপটা নির্ধারণ করতে পারবো, এর সংখ্যাটা নির্ধারণ করতে পারবো, অন্যভাবে আমরা যদি আমরা দেখি 18 নম্বর গ্রুপের মৌলগুলো, আমরা যে 18 নম্বর গ্রুপের মৌলগুলো দেখি সেগুলো হলো 18 নম্বর গ্রুপের মৌলগুলো, 18 নম্বর গ্রুপের মৌলগুলো এক নম্বর পর্যায়ে হিলিয়াম, হিলিয়াম পারমাণবিক সংখ্যা 2, তারপর হচ্ছে নিয়ন পারমাণবিক সংখ্যা 10, আর্গন পারমাণবিক সংখ্যা 18 এবং ক্রিপ্টন পারমাণবিক সংখ্যা 36, তারপরে জেনন পারমাণবিক সংখ্যা 54 এবং রেডন পারমাণবিক 86। এদের সাধারণ গঠন হলো এনএস টু, এনপি সিক্স, হিলিয়াম ব্যতীত, অর্থাৎ এদের বহিঃস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ, এবং 8টি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ এই কথা বোঝায় তারা ইলেকট্রন গ্রহণ এবং বা ত্যাগ করা তাদের পক্ষে অতি সহজে তারা করতে পারে না, ওই জন্য এদেরকে 18 নম্বর গ্রুপে বসানো হয়েছে। এরা নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয় মৌল। অন্যভাবে এর আগের যেটি আগের আমরা গঠনটা দেখেছি, এখানে আগের গঠন, এখানে হচ্ছে আগের গঠন একটি করে ইলেকট্রন কম থাকবে, এই নিয়নের আগে ফ্লোরিন, তারপরে হলো এখানে ক্লোরিন, তারপরে এখানে আছে ব্রোমিন, ব্রোমিন এবং আয়োডিন ও অ্যাস্টিটাইন, এরা একটি করে ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভ করবে। তাদের এদের বহিঃস্থ কক্ষপথে এন এস টু, এন পি ফাইভ, অর্থাৎ বাহিরের কক্ষপথে তার 60টি ইলেকট্রন, 9, 17 এবং 35, 53 এবং 80, 80, 85, এদের বহিষ্ঠ কক্ষপথে 60টি ইলেকট্রন। এরা সবাই একটি করে ইলেকট্রন গ্রহণ করে হ্যালাইড
উৎপন্ন করবে, অর্থাৎ এই একটি ইলেকট্রন গ্রহণ করে নিয়নের গঠন লাভ করবে, এই ইলেকট্রন গ্রহণ করে আর্গনের গঠন লাভ হবে, এই ইলেকট্রন একটি ইলেকট্রন গ্রহণ করে ব্রোমাইড হয়ে ক্রিপ্টনের গঠন লাভ করবে, অর্থাৎ অনুরূপভাবে তারা এই হ্যালোজেন মৌলগুলো এরাও একটি করে ইলেকট্রন গ্রহণ করে তারা নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভ করবে, এরা এবং শক্তিশালী তারা ঋণাত্মক। তাহলে বোঝা যাচ্ছে ইলেকট্রন বিন্যাসেই পর্যায় সারণীর মূল ভিত্তি। এছাড়াও ডি ব্লক আছে, ডি ব্লকের মৌলগুলো দেখা যাবে যে তাদের বহিঃস্থ কক্ষপথে এস এবং ডিতে তার ইলেকট্রন আছে, এস এবং ডিতে তার ইলেকট্রন, তাদের গ্রুপগুলো হলো 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এবং 12, এবং এদের বহিঃস্থ কক্ষপথে ইলেকট্রন যেমন তিন নম্বরে আমরা যদি চিন্তা করি, শুধু এই চার নম্বর পর্যায়গুলো চিন্তা করি, স্ক্যান্ডিয়াম এর 3d এবং 4s2 3d1, অর্থাৎ বহিষ্ঠ কক্ষপথে তার ইলেকট্রন তিনটা, অর্থাৎ এই তিনটি ইলেকট্রন সে ছাড়তে পারবে, এক এক করে সার তিন পর্যন্ত তার জারণ সংখ্যা হতে পারে। অনুরূপভাবে আমরা যদি দেখি এখানে স্ক্যান্ডিয়ামের পরে টাইটেনিয়াম, এর বহিষ্ঠ কক্ষপথে চারটি ইলেকট্রন, এই চারটি ইলেকট্রন এক এক করে চার পর্যন্ত, অর্থাৎ স্ক্যান্ডিয়াম, তার টাইটেনিয়াম, তারপর ভেনেডিয়াম, তারপরে ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানাস, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার ও জিঙ্ক, অর্থাৎ এগুলো ডি ব্লক মৌল। এদের ডিতে ইলেকট্রন প্রবেশ করেছে ক্রমান্বয়ে এদের। তোমাদের এই ডি ব্লক মৌল সম্বন্ধে তোমাদের আর বিস্তারিত আলোচনা করার দরকার নাই, তোমরা শুধু এটুকু মনে রাখো যখন মৌলগুলোর ইলেকট্রন ক্রমান্বয়ে এসে ঢুকে এস ব্লক মৌল, এস ব্লকে তোমাদের শুধু উদাহরণ আছে এক নম্বর এবং দুই নম্বর গ্রুপ, তারা যথাক্রমে একটি এবং দুটি ইলেকট্রন ত্যাগ করতে পারে, তারা শক্তিশালী ধাতব পদার্থ। অপরদিকে 17 নম্বর গ্রুপের মৌলগুলো তাদের বহিষ্ঠ কক্ষপথে 7টা করে ইলেকট্রন, তাদেরকে হ্যালোজেন মৌল, যদিও পরবর্তী আলোচনা আছে, তারা একটুকু ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসে গঠন লাভ করে। অর্থাৎ মৌলগুলো ইলেকট্রন বিন্যাসে বলা যাবে মৌলটা ধাতব প্রকৃতি না অধাতব, মেটাল না নন মেটাল, এবং আবার অপধাতু, অর্থাৎ ইলেকট্রন যেমন কার্বনের ক্ষেত্রে 4টি ইলেকট্রন তার বহিঃস্থ কক্ষপথে 4টি ইলেকট্রন, 4টি সে নিতেও পারে, অনেক সময় 4টি সে দিতেও পারে, অর্থাৎ কার্বনের জারণ সংখ্যা 2ও হয় 4ও হয়। এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাসেই পর্যায় সারণ যে মূল ভিত্তি, এবং এর উপরে নির্ভর করে মৌলগুলোকে চার ভাগে বিভক্ত করা হয়েছে, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক। এগুলো আলোচনা তোমাদের যদিও নাই, তোমাদের আলোচনা এটুকু খালি তোমরা মনে রাখবে যে এক নম্বর গ্রুপ এবং দুই নম্বর গ্রুপে বহিষ্ঠ কক্ষপথে 1টা এবং 2টা ইলেকট্রন, তারা যথাক্রমে 1টা এবং 2টা ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসে গঠন লাভ করে। অন্যভাবে 17 নম্বর গ্রুপের মৌলগুলো শক্তিশালী ঋণাত্মক, তারা 1টি করে ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভ করতে পারে, সেগুলো হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং এসটিটাইন। আর এস ব্লক মৌলগুলো হইলে তোমার, এস ব্লক মৌলগুলো তোমরা জানো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিডিয়াম এবং ফ্রাংসেনিয়াম, এগুলো হলো সবাই ক্ষারধাতু এবং তাদের শক্তিশালী ধনাত্মক এক, জারণ সংখ্যা তাদের এক। অনুরূপভাবে মৃৎক্ষারীয় ধাতু তোমার বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম, এগুলো হলো মৃৎক্ষার ধাতু এবং তাদের বহিষ্ঠ কক্ষপথে 2টি করে ইলেকট্রন আছে, এই 2টি ইলেকট্রন তারা অতি সহজে ত্যাগ করে স্ট্রং মৃৎক্ষার ধাতু বা ধাতব পদার্থ। আর নিষ্ক্রিয় গ্যাসগুলো বহিষ্ঠ কক্ষপথে হিলিয়াম ব্যতীত বাকিগুলো 6টি 8টি করে ইলেকট্রন, তারা ইলেকট্রন গ্রহণ করা বা ত্যাগ করা তাদের পক্ষে সম্ভব হয় না সাধারণভাবে, এই জন্য তাদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। অন্যভাবে নিষ্ক্রিয় গ্যাসের আগে 17 নম্বর গ্রুপটা তাদের বহিষ্ঠ কক্ষপথে 7টি করে ইলেকট্রন, তারা শক্তিশালী ঋণাত্মক, তারা 1টি করে ইলেকট্রন গ্রহণ করতে পারে, এবং ইলেকট্রন বিন্যাসে তা দেখা যাবে 2টি করে ইলেকট্রন সে গ্রহণ করতে পারে। অর্থাৎ মৌলগুলো তাদের নিষ্ক্রিয় গ্যাসের গঠন হবে ইলেকট্রন ত্যাগ করে অথবা গ্রহণ করে, এটা ইলেকট্রন বিন্যাস থেকেই বোঝা যাবে মৌলটি ধাতব পদার্থ না অধাতব পদার্থ না অপধাতু বা নিষ্ক্রিয়। অতএব ইলেকট্রন বিন্যাসে হলো মৌলগুলোর মূল ভিত্তি, অর্থাৎ ইলেকট্রনিক কনফিগারেশন অফ এলিমেন্টস আর দ্য মেইন বেসিস অফ দ্য পিরিয়ডিক টেবিল। তোমাদের আলোচনায় খুব একটা বেশি নেই, তোমরা 1নম্বর 2নম্বর গ্রুপ সোডিয়াম এবং ফ্লোরিন বা ক্লোরিন এগুলো আলোচনা আছে, এই আলোচনাগুলো তোমাদের মনে রাখলেই তোমাদের জন্য যথেষ্ট। প্রবৃত্তি তোমরা যখন বড় হবে এইগুলো সম্বন্ধে আরও বিস্তারিত আলোচনা আছে, সেগুলো তোমরা পরে জানতে পারবে। তোমাদের সকলকে ধন্যবাদ।